সাত দিন যাবত জল বন্ধ। আর দ্বিতীয় এখানে কোনো না পুকুর আছে, না কুয়ো আছে, না টিউবওয়েল আছে, কিছু দ্বিতীয় কোনো ব্যবস্থা নেই। ওই জন্য আমরা চাই যে এখানে জলের ব্যবস্থা করা হোক, আর এই দুদিন বাদে বাদে এই যে বন্ধ আমরা সেটা মানব না। চাইছি এখানকার প্রধান আসুক, আমাদের প্রবলেমগুলো শুনুক। ওনার সকাল 11টা থেকে আমরা না খেয়ে না দেয়ে 8 দিন ধরে জল পাচ্ছি না, বসে আর কি করবো আমরা? ধৈর্যের বাদ তো কেউ প্ল্যান করে কেউ শুটিং করতে এখানে আসেনি। প্রেশার এরিয়া বলা হয় সেই জায়গাগুলো অলরেডি বিন আইডেন্টিফাইড, ডিপিআর হ্যাজ বিন সাবমিটেড, ডিপিআর হ্যাজ বিন ক্লিয়ার্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হ্যাজ টু বি ইস্যুড। ওয়ান্স ইট ইজ ইস্যুড দ্য নিউ প্রজেক্ট উইল বি স্টার্টেড এবং লো প্রেশার এরিয়াগুলো জল আমরা পৌঁছাতে পারব। এবার ওনাদের যেটা বক্তব্য, যেখানে মানে জল প্রতিদিন পায় তারা, একদিন হঠাৎ করে পাচ্ছে না। কারণ আমি জানি শিমুরালি চাঁদুরিয়া নিয়ে আমার এখানকার রিপোর্টারদের সাথে কথা হয়েছে, কারণ এনারা পুরো পুরোপুরি ডিপেন্ডেবল আমাদের জলটার উপর, এবং এই জলটা অত্যন্ত ভালো জল, কোয়ালিটি মেনটেন্ড। সেই জন্য এনারা কিনে খাওয়ার দরকার পড়ে না, এই জলটাই ওনারা খান। বাড়িতে না এলে এদের অনেক সমস্যা হয় এটা আমি জানি। এবং লাস্ট 5 তারিখ আমার কাছে এখন হয়েছিল না, কাল রাত্রি 11টার সময় আমি এখানে নিয়ে গেছি। আমি নিজে এই সমস্যা খুব দ্রুত মিটবে বলে মনে হচ্ছে? আমার মনে হচ্ছে এই সমস্যা আমরা খুব তাড়াতাড়ি, এবং এটা 3 দিন টাইম বলেছি ওনাদেরকে, আমরা ওই লিকেজগুলো সারিয়ে ফেলবো। এবং যতদিন অব্দি ওনাদের কাছে জল পৌঁছাচ্ছে না, আমরা একটা ট্যাঙ্কারের ব্যবস্থা করে ওনাদের কাছে জল দেবো বলেছি। আমার কথা শুনে এনারা যথেষ্ট খুশি হয়ে অবরোধটা তুলেও নিয়ে